হ্যাঁ স্যার, আমরা সব রকম চেষ্টা করেছি। পেশেন্ট এমনিতেই খুব উইক ছিল, অসুস্থ ছিল, মেডিসিনের ওভারডোজ হয়েছে, ওই ওষুধটা খুব এফেক্ট করে গেছে পেশেন্টকে, সেই জন্য ওর একটা হার্টবিটের প্রবলেম হচ্ছিল আর পালসেরও প্রবলেম হচ্ছে। এগুলো যদি ঠিকঠাক না হয় তাহলে স্যার কিচ্ছু বলা যাচ্ছে না। আর চিন্তার বিষয়, এর ভেতর যদি আবার কোনো অ্যাটাক হয়ে যায় আমরা জানি না কি হবে। কি ট্রিটমেন্ট হচ্ছে দেখি। প্লিজ মেজকা, রিকোয়েস্ট করছি এ বিষয়ে ইন্টারফেয়ার করো না। দাদান ইনস্ট্রাকশন দিয়েছে তুমি কিন্তু কোনো পেশেন্ট দেখতে পারবে না, আমরা ম্যানেজ করে নেব। পোখরাজ, বাড়ির একজন ডাক্তার থাকতে এরকম একজন লার্নেড ডাক্তার, তাকে বসিয়ে রেখে বাইরে ডাক্তার দিয়ে কাজ চালাচ্ছিস, কি শুরু করেছিস তুই? তারপর আজকে এখন এখানে দাঁড়িয়ে তুই এক্সপার্ট ওপিনিয়ন দিচ্ছিস। আজকে যদি আমি প্রশ্ন করি তুই কতটুকু জানিস? সবে তো ডাক্তারি পাস করেছিস পোখরাজ, এখনো তো হাউস স্টাফশিপও কমপ্লিট হয়নি। তো তাতে কি, তার মানে আমি খারাপ ডাক্তার? তার মানে এর ওপরে আমার ডাক্তারি বিদ্যা নির্ভর করে বলছো? ছোটকা, যাই হোক, আমি এইসব নিয়ে তোমার সাথে তর্ক করতে চাই না। এই হসপিটালে যিনি ফাউন্ডার মেম্বার, মানে দাদা আমায় যে ইনস্ট্রাকশন দিয়েছে আমি সেই ইনস্ট্রাকশনটা ফলো করছি। এই আমাকে না ফাউন্ডার ফাউন্ডার দেখাস না, আমার এই হসপিটালে অনেকখানি ইনভেস্টমেন্ট আছে, সময়ের ইনভেস্টমেন্ট, মেধার ইনভেস্টমেন্ট। আমি বিদেশে থাকতে পারতাম, সেটা না করে আমি এখানে আমার সময় কাটিয়েছি। কেন চলে এসছো মিজকা, কেন চলে এসেছো, কার কথা চলে এসেছো? মানে তুমি যার কথা এখানে চলে এসেছো তার সাথে বোঝাপড়া করে নাও, আমায় কেন বলছো? আমি তো তোমায় আসতে বলিনি, ইনফ্যাক্ট আমি তো জন্মাইনি সেই সময়, না? তাই আমাকে এই বিষয় নিয়ে কোনো কথা বলো না, তাই আমি এই বিষয়ে কোনো কমেন্ট করতে পারি না। তো তুই যখন কমেন্ট করতে পারিস না তখন তুই সারেন্ডার কর। কেন সারেন্ডার করবো? কেন, মানে কোথায় লেখা আছে কমেন্ট করতে না পারলে সারেন্ডার করতে হয়? স্যার, আসলে ওনাদের মনের অবস্থা একদমই ভালো নেই, খুবই খারাপ, মানে খুব স্বাভাবিক। যার সঙ্গে ঘটনাটা ঘটেছে সে তো ওনাদের ছেলে না, মনের অবস্থা খারাপ থাকাটা খুব স্বাভাবিক। কিন্তু থ্যাংক গড ডক্টর অনির্বাণ এখন সুস্থ আছে। কিন্তু যতটা খারাপ ঘটনা ওর সঙ্গে ঘটেছে তাতে স্যার ও মরেও যেতে পারে। প্লিজ দিদি, আমি জাস্ট গ্রাউন্ডটা স্ট্রং করার জন্য বলছি। দেখুন স্যার, আমরা যখন জানি যে এই ঘটনাটা কে ঘটিয়েছে তখন তাকে তো ছাড় দেওয়া উচিত না, তাই না স্যার? আমরা আপনার কাছে জাস্টিস চাইতে এসেছি। এবার একটা মেয়ে বলে যদি আপনারা কোনো স্টেপই না নেন সেটা কিন্তু ঠিক হবে না। মেয়েদের কিন্তু অনেক পাওয়ার। তা কেন, দেখুন যে অন্যায় করবে আমরা তার বিরুদ্ধে ফাইট করব, আমরা সেটা করে থাকি। কিন্তু প্রশ্ন হচ্ছে কোনো কি পুরনো শত্রুতা ছিল, না হলে উনি হঠাৎ করে এরকম ওভারডোজ দেবেন কেন? সেটা তো আপনাদের ব্যাপার, ইন্টারোগেট করুন, জানুন, জানতে পারবেন। দেখুন, তদন্তটা তো করার কথা আপনাদের, আমরা অভিযোগ করতে এসেছি। হ্যাঁ, মানে আমাদের অভিযোগটা যে একেবারে অক্ষরে অক্ষরে সবটাই সত্যি হবে এরকম নাও হতে পারে, আমরা তো মন গড়া কথাও বলতে পারি, এটা আপনারা নাও বিশ্বাস করতে পারেন। আপনারা এটা পুরোটা তদন্ত করে দেখুন, কারণ তদন্ত করে দেখাটা তো আপনাদের কাজ। দেখুন স্যার, ও হয়তো একটা মেয়ে এটা ঠিকই, কিন্তু যিনি অনির্বাণকে মানুষ করেছেন, অনির্বাণের পিসিমা, উনিও তো মেয়ে, মেয়ে হিসেবে তো সিম্প্যাথি ওনারও পাওয়া উচিত, তাই না স্যার? আচ্ছা, আপনারা এরকম কেন ভাবছেন যে মেয়ে হলেই আমরা সিম্প্যাথিক্যালি দেখি? না, একদমই নয়। দেখুন, অপরাধী ছেলে বা মেয়ে হয় না, যে অপরাধ করে সেই অপরাধী। হ্যাঁ, যদি দেখা যায় যে উনি সত্যি অপরাধ করেছেন তাহলে
যা শাস্তি ওনার পাওয়া দরকার তা নিশ্চয়ই পাবে। আমরা তো মেয়েটির নামে এফআইআর করছি, তাহলে এফআইআর করলে মানে ওকে তো একটা অ্যারেস্ট করার ব্যাপার থাকে। সব ক্ষেত্রে থাকে না, কেসের গুরুত্ব অনুযায়ী। আপনার কি মনে হচ্ছে না এই কেসটা যথেষ্ট গুরুত্বপূর্ণ? হ্যাঁ স্যার, এই মুহূর্তে এটার থেকে গুরুত্বপূর্ণ আর কিছু হতেই পারে না। আই এম সরি, আমি আমি একটু উত্তেজিত হয়ে গেছি, কিন্তু বুঝতে পারছেন তো কি বলতে চাইছি আমি? হসপিটালের দায়িত্বে থাকা একজন নার্সকে একজন রোগীর দায়িত্ব থেকে সরিয়ে দেওয়া হলো, তারপর যে মানুষটা হসপিটালের সঙ্গে ইনভলভই নয় অন্যায়ভাবে ক্ষমতা প্রয়োগ করে তাকে সেই রোগীর দায়িত্ব দেওয়া হলো, এবং তারপর সেই মানুষটি সেই রোগীকে ওভারডোজ করলো। মানে বুঝতে পারছেন তারা পুরোটা প্ল্যান করে করা হয়েছে স্যার। একটা কথা জিজ্ঞেস করছি, যেই মেয়েটাকে সবাই সন্দেহ করছে সেই মেয়েটা বাইরে ওখানে কেন দাঁড়িয়ে আছে? ওই যে তুমি বললে সন্দেহ করছে, এখনো কিন্তু কেউ কোনো অপরাধ প্রমাণ করতে পারেনি মেচকা, আগে প্রমাণ করুক তারপর না হয়। দাদা দাদা দাদা, সে প্রোগ্রেস তুই ওকে প্রমোট করছিস কেন? কেন, কারণটা কি? তোর তো বিয়ে হয়ে গেছে। হয়ে গেছে তো তোর বিয়ে? তোর কি মনে হয় মেয়েটা ঠিকঠাক? রাধিকা মেয়েটা ঠিকঠাক মনে হয় তোর? কত ঘাটে জল খেয়েছে তুই জানিস? তোর তো বিয়েটা কেটেও গেছে, তারপরেও তো ওর সঙ্গে কি আছে, কি আছে ওর সঙ্গে তোর? প্লিজ ছোটকা, অনেকক্ষণ ধরে অনেক খারাপ কথা বলছো, আমি যদি মুখ খুলি তোমরা কিন্তু এখানে দাঁড়াতে পারবে না। তাই ভালো কথা বলছি, এখান থেকে বেরিয়ে যাও। এখানে সবাই আমরা অনির্বাণের ওয়েলবিং এর জন্য প্রে করছি। এখানে দাঁড়িয়ে ভুলভাল কথা বলে আমাকে ট্রিগার করো না, এখানে দাঁড়িয়ে উল্টোপাল্টা কথা বলে আমাকে উত্তেজিত করে দিও না। প্লিজ বাইরে যাও। কি হলো বুঝতে পারছো না আমি কি বলছি? হাত জোর করে রিকোয়েস্ট করবো? হাত জোর করে রিকোয়েস্ট করছি, এই নিয়ে পরে কথা বলবো, দয়া করে এখন বাইরে যাও। তার মানে তুই আমাকে ট্রিটমেন্টটা করতে দিবি না? ভেরি ওয়েল, আমি পেশেন্ট পার্টির সঙ্গে কথা বলছি, আমি তাদের গিয়ে বলবো আমি চেষ্টা করলে ছেলেটাকে বাঁচাতে পারতাম ও ট্রিটমেন্ট করতে পারতাম, কিন্তু আমাকে ডেলিবারেটলি আটকানো হচ্ছে, আমাকে ট্রিটমেন্ট করতে দেওয়া হচ্ছে না। তার মানে এখানে প্ল্যান করে ছেলেটাকে মেরে ফেলার চেষ্টা হচ্ছে। আমি বাড়ির লোকের সঙ্গে কথা বলছি। যা ইচ্ছে করতে পারো, দেখো যা সত্যি তা সত্যিই থাকবে, তুমি যাই বলো না কেন সত্যিটা কিন্তু পরিবর্তিত হবে না। দেখুন স্যার, শুধুমাত্র প্রমাণের ভরসাই যদি আমাদের থাকতো তাহলে আমি নিজে এভাবে থানায় এসে আপনার সঙ্গে কথা বলতাম না। আপনি বোধহয় জানেন না আমি ওই হসপিটালটার একজন মালিক, ওয়ান অফ দ্য ওনার্স, বুঝতে পেরেছেন তো? এবার দেখুন, হসপিটালের যাতে কোনো ক্ষতি না হয়, আমাদের হসপিটাল যাতে আর কোনোভাবেই সাফার না করে, তাই জন্য আমি নিজের থেকে এখানে এসেছি, ওনাদের সঙ্গে ওনাদেরকেও হেল্প করছি, প্লাস বুঝতে পারছেন তো? তবে এই ঘটনাটার তো একটা নিষ্পত্তি হওয়া দরকার। আপনি তো বুঝতেই পারছেন যে ঘটনাটা কতটা সিরিয়াস। আমরা আপনাদের উপর ভরসা রাখছি, এরপর আপনারা যা করবেন, আপনারা যা বলবেন সেটা আমরা মেনে নেব। যদি জাস্টিস না দিতে পারেন তাহলে কিন্তু মানব না, মানতে পারবো না, কোর্টে আপিল করব। তবে হ্যাঁ, এই মেয়েটিকে কিন্তু অ্যারেস্ট করার দরকার, নাহলে বহু মানুষের ক্ষতি হয়ে যাবে। কাজটা কিন্তু তুই ভালো করলি না পোকরাজ। লেট করছ আমায় ছোটকা? হ্যাঁ, তোর যদি মনে হয় তাই তাহলে তাই, যদি মনে হয় তাহলে তাই, কারণ দরকার হলে কঠোর হতে হয়, কঠোর হতে হবে। তার মানে আমি ধরে নিতে পারি তুমি আমার ভয় দেখাচ্ছ, তাই তো? না না,
না না পোখরাজ, আর ভয় দেখানোর মতন কিছু নেই। এখন যাতে সত্যি সত্যি ভয়ের মতন কোনো কারণ ঘটে, যাতে ভয় পাওয়া যায়, তাহলে সেটা দেখাতে হবে। চলো 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 পাল্টা।